আম আদমিয়ে গুজরাটত বিজেপিক সহায় করেছে, আর দিল্লি কর্পোরেশন ইলেকশনত বিজেপিয়ে আম আদমি হেল্প করেছে। আপনাদের চাব মিনিমাম 60-70 সিটত বিজেপিক জিকাই দিছে আম আদমিয়ে ভোটটা ডাইভার্ট করে গুজরাট। রিজাল্ট ওলাব অল্প পিছত, এতিয়াতো রিজাল্ট দিয়া নাই, সিট ওয়াইজ আপনাদের চাব। আর হিমাচলের একটা ট্রেন্ড হল, তেওঁলোকে আজি যদি কংগ্রেসত দিয়ে নেক্সট বার আকো ইহতে ডেমোক্রেটিক মানুষ, এডুকেটেড মানুষ, তেওঁলোকে সরু এখন স্টেট 68 সিটও আছে, বুটও আমার ইয়াত জেলা পরিষদের সমান একটা এসেম্বলিত সিট বুট আছে 40,000-50,000, ইমান ইম্পর্টেন্ট নয়। হিমাচলের একটা জেনারেল ট্রেন্ড হল যে আমি ইহতে ডেমোক্রেটিক তো মানুষখিনি, ইহতে আজি তেওঁক দিব কাইলে তেওঁক দিব, চেঞ্জ করে সদায়। তো এই যে কিবা কোনবা ক্রেডিট পাইছে আর গইছে, যারও তাতে একো নাই, পুয়ারও একো নাই। খেলটো হইছে গুজরাট আর দিল্লি, পলিটিক্সটো হইছে গুজরাট আর দিল্লি। কেজরিওয়াল লাড্ডু লৈছে আর ডায়মন্ড তাত দিছে। তাহলে কি আপ আর বিজেপি তো সদায় বুঝাবুঝিতে চলি আছে নি? নহলে কিয় তাত সিটটো আপনাদের হেরি চাব, লিস্ট চাব, ওলালে গুজরাট কেলে গেছিল কেজরিওয়াল? বিজেপি জিকাব কারণে গেছিল, জিখাই দিলে আর এফালে হম নাটক। এন্টি বিজেপি বুট কিনি পাব কারণে তো এইটুই, আরে এইটুই তো প্ল্যান, এইটু তো মাস্টার প্ল্যান, এইটু তো হল। তেহলে আপ কি বিজেপি সহায় করার কারণে এটা কোন বিটি না, বাকি বাকি কত কি করি আছে আই ডোন্ট নো। ইন কেস অফ গুজরাট, কারণ জুয়াবার বিজেপির বেয়া হয়েছিল, 99 পাইছিল, কংগ্রেসও 70 নিচেনা পাই গেছিল, কোনো বাকি মিলি জুলি করেছিল গভর্নমেন্ট, এই কারণে প্লাস 27 ইয়ার্স হয়ে গেল সব মিলি। গুজরাটত একটা ভয় আসলে বিজেপির, এন্টি ইনকামবেন্সি বহুত আসলে, তো এই কারণে সব পিএমএ রোড শো 25 প্লাস করেছে, হোম মিনিষ্টার তার স্ট্যান্ড বাই বহি আছে, গোটে দেশ এরি সব এরি পিএম আর হোম মিনিষ্টার এই নিজের এই স্টেটর হওয়ার পিছতো স্ট্যান্ড বাই বহি ইলেকশন খেলিব লাগে হয়েছে, মানে গুজরাটত কিবা একটা আসিল। আর আম আদমিয়ে লাহে লাহে লাস্ট 6 দিন চাব আপনাদের, আম আদমির কোনো এগ্রেসিভ প্রচার না আসলে, আম আদমিয়ে যত যত লাস্ট 6 ডেজর আপনাদের ফুটেজ উঠাই চাব, মিটিংয়ের ডিটেলস লিস্ট চাব, যত যত তাত ভালকে প্রেসার দিছে তাতেই কংগ্রেস হারিছে আর বিজেপি জিতেছে। 2024 কি হব এই মুহূর্তে কোয়া টান, এই কারণে মই সদায় কই থাকো যে বিরোধী সিরিয়াসলি এক হব লাগে বিজেপিক যদি হরাব, আদারওয়াইজ কোনো চান্সই নাই, এই কথাটা তো মই কই থাকো। তার এক্সাম্পল হল গুজরাট ইলেকশন, আর মই যে কই থাকো কংগ্রেসে জিরো পাব, মই কোনো জ্যোতিষী নয়, অ্যাডভান্স কই থাকো যে তার কারণটো কি জানে, বিরোধী গুট এক হলে বিজেপি হারিব, বিরোধী এক নহলে বিজেপি জিকিব। মই যে কথাটো কই আছো এইটো তো গুজরাটের রিজাল্টে রিফ্লেক্ট হয়েছে না, আজিও মই কই আছো যিমান বিরোধী আছে সরু ডাঙর সব এক হয়ে বিজেপির লগত যুঁজিলে বিজেপি চেক দিয়া যাব, আদারওয়াইজ বিজেপি এনেকা ওয়ান সাইডেড ইলেকশন জিকি থাকিব। কেস দিছে বা গোচর দিছে, সবে দাবি তুলিছে, কিন্তু সরকার ফল কোনো ধরনের একো ধরনের পদক্ষেপ আরক্ষী ফল বোলে আবার ফুটপুসকে করবো না, সেখানে সন্দেহ কইছে, আকো কইছে যে এইবিলাক কোয়াইছে। ঘটনাটা এইটু নহয়, তাত কলে কি লাভ হবে, এতিয়া ইলেকশন আছে নাকি, নাম্বার 1 কোনবা পঞ্চায়েত ইলেকশন, কর্পোরেশন ইলেকশন কিবা আছে, একো নাই। কথাটো এই যে আপনাদের এটা মাইনুসলি চাব, এই ইন কেস অফ বদরুদ্দিন আজমল, ইন কেস অফ UDF, কংগ্রেস আর বিজেপি এক হই, এক এক লগত টিভিত বহি সেম স্ট্যান্ড দি আছে, কেস দিব লাগে এরেস্ট করিব লাগে, কেস দিব লাগে এরেস্ট করিব লাগে। আর আসল কথাটো তো জয়ন্ত মল্ল ডাঙরিয়ার মুখর পরা উলাই গল কালি পুরোহি দুদিন, যে আমি এনেকা কাম নকরু যাতে আজমলর UDFর উত্থান হয়। তেওঁলোকে লিগেল মাত বাদ দিয়ক, আপনি যে কথাটো কইছে বিজেপিয়ে তো ক্লিয়ার করে দিলে তেওঁলোকৰ স্ট্যান্ড, যে আমি এনেকা কাম নকরু, কারণ ইহতে প্ল্যান্টেড বস্তু, এইবিলাক ক্ষমা বিচারার পিছত আর কেসর কোনো প্রাসঙ্গিকতাই নাই, কিন্তু কেসটা দিয়েছে কোনে বিজেপি আর কংগ্রেসে এক গুট হয়ে আজমলক হ্যাক করব লাগে। আকো মন্ত্রীয়ে নিজেই ডিক্লিয়ার করে দিলে কাইলে যে আমি এনেকা কাম নকরু, যি করলে আজমলর উত্থান হব,
আরে আজমলৰ উত্থান জয়ন্ত মল ডাঙৰীয়া আৰু বিজেপিয়ে ৰুধিব পাৰিবনি, ৰাইজে বিচাৰিলে তো আজমলৰ উত্থান হ'ব। যোৱা কালি আপোনালোকে দেখিছে ৰাতি 10টালৈকে ৰাতি ৰাস্তাই ৰাস্তাই মানুহ, যেনেকা 2007 8, 9, 10 বদৌদ্দিন আজমল চাহাব গ'লে ৰাতি ৰাতি মানুহ ওলাই, তেনেকা আকৌ ওলাইছে মানুহবিলাক এই কংগ্ৰেছ কেইটা কেছ দিয়াৰ কাৰণে, বিজেপি আৰু কংগ্ৰেছ একগোট হৈ থানাই থানাই কেছ দিয়াৰ কাৰণে ৰাইজৰ মৰম, ৰাইজৰ স্নেহ, ৰাইজৰ হেৰি আকৌ ভাৰী গ'ল আৰু।